আজকে স্টার্টিংটা শুরু হবে বেসিক্যালি 15,000 টাকা থেকে। G6 কত টাকা দিয়ে পারচেজ করতে পারবে? আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 1 লিট 23,500 টাকা। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, 20 দিনের ভিতরে এক্সচেঞ্জের একটা অফার রয়েছে 840G6 যারা চান, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রয়েছে। জেডবুক এর মধ্যে কিন্তু একটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে 1040G3, এটা কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন 1,24,000 টাকা দিয়ে। এটার মধ্যে কিন্তু পাচ্ছেন পুরাই ফাইবের 6th generation 256GB MBMS, ঢাকা মিরপুর 10 মেট্রো স্টেশনটার একটু সামনে ফলপট্রি গুলোই, এটার সামনে পাবেন বড় মসজিদ, মানে এখানে একটাই মসজিদ বড়, এটার ঠিক অপোজিটে হচ্ছে দেওয়ান জবেদ আলী টাওয়ার, এটা ঠিক তৃতীয় তলায় হচ্ছে আমাদের ল্যাপটপ স্টেশন। আচ্ছা, যার নাম্বার দেওয়া আছে এটা দিয়ে আপনারা রিচ করতে পারবেন ইজিলি, একদম সিম্পল। আমাদের সেগমেন্ট গুলি এভাবে তৈরি করা বা এভাবে আমরা পারচেস করে আনি যেন স্টুডেন্টদের বাজেট থাকে, মানে একদম রিজনেবল প্রাইসের ভিতরে যে ল্যাপটপ গুলি আছে সবগুলি আমাদের কালেকশন আছে। তবে আমরা প্রি অর্ডারও নিয়েছি, যারা ম্যাকবুক থেকে ম্যাকবুক এয়ার থেকে শুরু করে যা যা পারচেস করতে চান সার্ভিস আছে, মোটামুটি যারা নতুন গ্রাফিক্স এর কাজ শিখছেন বা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য রাফ ইউজ এর জন্য একটা চমৎকার ল্যাপটপ আছে, সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। যারা একটু রাফ এন্ড টাফ কাজ করবেন, স্পেশালি একটু ভারী কাজ করতে চান, তাদের জন্য খুবই চমৎকার, মানে 440G6 মডেলের আপনি ইমাজিন করতে পারবেন না G6 কত টাকা দিয়ে পারচেজ করতে পারবেন। G6 তো ভাই বর্তমান মার্কেটে মিনিমাম 30-32-33, রাইট 30-32 প্রাইস, কিন্তু ল্যাপটপ স্টেশন মানে কিছু না কিছু অফার থাকবে। সো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 1 লিট 23,500 টাকা দিয়ে, ভাই 23,500 টাকা G6 দিয়ে, কিন্তু 440G6। আমরা কিন্তু প্রতিটা ল্যাপটপ গ্রেডিং টেস্ট করে নিয়ে আসি, গ্রেডিং টেস্ট মিন্স হচ্ছে এটার মধ্যে কিন্তু গ্রেডিং হয় এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। সো এ গ্রেড মিন্স হচ্ছে এটার মধ্যে আপনি স্ক্যাচ থেকে শুরু করে ভিতরে প্রসেসর থেকে শুরু করে মাদারবোর্ড সবকিছু কিন্তু এ গ্রেডে হয়ে থাকে। সো এ গ্রেড ল্যাপটপ গুলি আমরা বেসিক্যালি পারচেস করে আপনাদেরকে প্রোভাইড করে থাকি, আর এটা ওয়ান ডে আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছে 23,500 টাকা দিয়ে। রাইট নাও 256GB NVMe SSD 8GB RAM দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ পারচেস করতে পারবেন 1,23,500। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা এই পাশে চলে আসি, এই পাশের মধ্যে কিন্তু ব্ল্যাক কালেকশনের ভিতরে যারা ব্ল্যাক লাভার, স্পেশালি থিংকপ্যাড কালেকশন, সো থিংকপ্যাড এর মধ্যে এটা একটা চমৎকার কন্ডিশনে পাবেন। আমাদের মডেলটা হচ্ছে T470 মডেলের ল্যাপটপ, কিন্তু এটা কিন্তু পুরাই 5th generation পাচ্ছেন। রাইট নাও SSD পাচ্ছেন 256GB NVMe SSD, স্লট রয়েছে, এক্সপ্যান্ড করতে পারবেন, জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড সবই অ্যাভেলেবেল রয়েছে। যারা আর্কিটেক্ট, আর্কিটেক্টের জন্য কিন্তু জয়স্টিকটা মোস্ট নেসেসারি একটা কি। IPS ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট তো ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন, 3 hour+ ব্যাটারি ব্যাকআপ, আর এটার ব্যাটারি সেলটাও ভালো বড় রয়েছে। আর যদি আমাদের কাছে ল্যাপটপ পারচেস করলে কিন্তু স্পেশালি পাচ্ছেন লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, এনি টাইম প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ওটা রিপেয়ার করে দিব। ডেফিনেটলি ওইটা চার্জ ইনক্লুড হবে কখন, সেটা হচ্ছে যদি পার্সেল প্রয়োজন হয়, কিন্তু এমনি সার্ভিসটা বেসিক্যালি লাইফ টাইম পেয়ে যাবে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেস করবেন, দূর থেকে পারচেস করেন বা ফিজিক্যালি এসে, তারা কিন্তু 20 দিনের ভিতরে এক্সচেঞ্জের একটা অফার রয়েছে, সেটা হচ্ছে আপনার ল্যাপটপে প্রবলেম ফেস করলে ওটা আমরা এক্সচেঞ্জ করে আরেকটা নতুন ল্যাপটপ প্রদান করছি, এ হচ্ছে বিষয়। আর ছোট কিছু গিফট পেয়ে যাচ্ছেন, মাউস পাচ্ছেন, মাউস প্যাড পাচ্ছেন, একটা ল্যাপটপ ক্যারি ব্যাগ পাচ্ছেন, চমৎকার কন্ডিশনের একটা ব্যাগ পেয়ে যাবেন, এই হচ্ছে বিষয়। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে 1,24,000 টাকা দিয়ে। আছে কনফিগারেশনটা হচ্ছে 256GB NVMe SSD পাচ্ছেন, 8GB RAM, এক্সপ্যান্ড করার অপশন রয়েছে, এবং কোরাই 5th generation, সো এটা একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন। তারপর সুপার হ্যান্ডি একটা ল্যাপটপ দেখাবো, টুইন ওয়ান ল্যাপটপ যাকে বলে, মানে ফোন কিনবেন না ল্যাপটপ কিনবেন, যদি দুইটার একটা কম্বিনেশন পেতে চান আমি রেকমেন্ড করবো এই ল্যাপটপটা। খুবই চমৎকার IPS ডিসপ্লে সহ টোটালটাই টাচ স্ক্রিন পাচ্ছেন, দুইটা ওয়েব ক্যাম পাচ্ছেন, এখানে একটা ওয়েব ক্যাম পাচ্ছেন, এখানে একটা ওয়েব ক্যাম পাচ্ছেন, ব্যাকআপ কিবোর্ডও ডেফিনেটলি পাচ্ছেন, 3 hour+ ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার মডেলটা আমি মেনশন করে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ডেল লেনোভো 2-in-1 ল্যাপটপ, কিন্তু 3190 মডেল কিন্তু। আর এটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন 1,15,000 টাকা দিয়ে। টোটাল স্পেসিফিকেশন জানার জন্য আমাদের স্ক্রিনে তো নাম্বার রয়েছে, এটাতে যোগাযোগ করতে পারেন, কারণ এক ভিডিওতে কিন্তু সবকিছু কভার আপ করা যায় না স্পেশালি। তারপর হচ্ছে 840G6 যারা চান, স্পেশালি 840G6 এর মধ্যে কিন্তু আমাদের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রয়েছে অ্যাভেলেবেল,
এটার মধ্যে কিন্তু পুরাই ফাইভের এইট জেনারেশন কিন্তু 256 GB NVMe SSD দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ওয়ানলি 32,000 টাকা দিয়ে। তারপরে হচ্ছে যারা ম্যাট ব্ল্যাক মানে ব্ল্যাকের ভিতরে একটু যাকে অ্যাশ কালার বলে জেড বুক চান, জেড বুকের মধ্যে কিন্তু একটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে, এটা আপনি ইমাজিন করতে পারবেন না কত টাকা দিয়ে পারচেস করতে পারবেন। টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এটা রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পাবেন। IPS ডিসপ্লে ক্যামেরা স্লাইডার পাচ্ছেন কাছ থেকে ক্লিন রাখার জন্য, ব্যাঙ্গিন অলাফসানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, জয়স্টিক, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। কোর i5 বি প্রসেসর, 8 GB র্যাম, সরি 8 জেনারেশন ল্যাপটপ, 3+ ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর একদম ফ্রেশনেসটা কি বলবো, জাস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু পাবেন ওয়ানলি 35,000 টাকা দিয়ে পারচেস করতে পারবেন আমাদের কাছে। যাদের জেটবুক 14 ইউটা প্রয়োজন রাইট না নিতে পারো 1040 Z3 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের কাছে ল্যাপটপ পারচেস করলে কিন্তু এখন পর্যন্ত খুব একটা রিটার্ন আসে বা এরকম আমাদের কাছে রয়েছে এই পাশে যদি এর মধ্যে হিউজ কোয়ান্টিটি কিন্তু ব্ল্যাক কিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে, ইভেন আমাদের ওয়্যার হাউজে রয়েছে সুপার কিছু কালেকশন রয়েছে। তারপর আমি আরেকটা ল্যাপটপ আপনাকে দেখাবো যাদের বাজেটটা আরেকটু কম, হ্যাঁ 15 রেঞ্জের নিচে, হ্যাঁ তাদের জন্য রিকমেন্ড করবো হচ্ছে এই ল্যাপটপ ডেল এক্সপিএস 3340। এটা টোটাল স্পেসিফিকেশন জানার জন্য আমাদের স্ক্রিনেও নাম্বার রয়েছে, এটাতে যোগাযোগ করেন, একদম 15 রেঞ্জের নিচে কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। সো এক ভিডিওতে আসলে সব কিছু কভার আপ করা যায় না, জাস্ট আপনারা ভিজিট করবেন ল্যাপটপ স্টেশনটা, ভিজিট করলে আপনারা রিজনেবল প্রাইসে, আই থিঙ্ক রিজনেবল প্রাইসের ভিতরে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে, 1-2 ঘন্টা বসে আপনারা নিতে পারবেন এই তো। আর দূর থেকে যারা ল্যাপটপ পারচেস করবেন একদম সিম্পল, জাস্ট 500 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার হাতে ল্যাপটপ চলে যাবে, দেন দেখবেন চালাবেন যদি ভালো মনে হয় তারপর আপনি পেমেন্ট করবেন, আর 20 দিনের তো রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি রয়েছে। আচ্ছা যারা মোটামুটি আমার কাছে যেটা মনে হয় আপনার বাজেটটা যদি 15-20-25-30 এর মধ্যে একটা ল্যাপটপ নিতে চান তো সেক্ষেত্রে ওনাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যেহেতু ওনারা মেইনলি হচ্ছে ফোকাস করে হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য যাতে ল্যাপটপগুলো দিতে পারে, সেক্ষেত্রে যারা বিগিনার লেভেল আছেন, ফ্রিল্যান্সার আছেন বা আপনারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো করতে যাচ্ছেন, বাজেটটা 20-25 রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে কাজগুলো শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওনাদের শপটা ভিজিট করতে পারেন, কারণ অল্প বাজেট বা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ওনারা মেইনলি ল্যাপটপগুলো সেল করে থাকে। আর ওনাদের যা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই বলা যায় ইউজুয়াল, মানে এটা পার্টস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবল, আমরা এটার উপরে ফোকাস করে আর কি বিজনেস চালাচ্ছি, কারণ যে মডেলগুলি মোস্ট ইউজুয়াল, হ্যাঁ ওই মডেলগুলি আমরা কালেকশনের ভিতরে আছে।